বাবা কেমন আছো? সবাই ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় আলো আধারির খেলা দেখে ঘুমটা ভাঙলো। উঠে দেখছি সকালবেলাটা কী সুন্দর মেঘলা, মনটা ভীষণ ভালো হয়ে গেল যে যাক, বৃষ্টি না হলেও মেঘলা থাকলে সত্যি ভীষণ ভালো লাগে। কিন্তু 5 মিনিট পরে দেখছি আবার সেই জাকিয়ে রোদ উঠেছে। তো এই চলছে সকালবেলার থেকে, মেঘ উঠছে রোদ উঠছে, মেঘ উঠছে রোদ উঠছে। তো যাই হোক, ঘরের কাজটা থেমে থাকবে না, সংসারের কাজ চলতেই থাকবে। সে বৃষ্টি হোক, মেঘই হোক, আর ঝড়ই হোক, যাই হোক না কেন, ঘরের কাজ চলতেই থাকবে, ওটা কিন্তু কখনো থেমে থাকবে না। যেমন নদীর ঢেউ বয়ে চলে অবিরাম, ঠিক তেমনি আমাদের মেয়েদের সংসারও তাই, অবিরাম কাজ করে যেতে হবে যতদিন পারা যাবে। তো সত্যি কর্মই তো জীবন, কর্ম না থাকলে কিছুই নেই জীবনে। সত্যি আমিও সেটা মনে করি যে এই যে আমি তো সবসময় ঠাকুরের কাছে বলি যেন কর্ম করতে করতে চলে যেতে পারি, এর থেকে সুখের কিন্তু আর কিছু হতে পারে না। কি বলো, তোমরা সবাই কিন্তু এটাই ভাবে, আমিও তাই। তো সত্যি কর্মই জীবন, কর্ম না থাকলে কিচ্ছু ভালো লাগে না। দেখো কোথাও বেড়াতে গেলাম 2 দিনের জন্য, খুব ভালো লাগলো, কিন্তু তারপরে যেন মনে হয় কখন বাড়ি যাবো, কখন দৈনন্দিন কাজে লেগে পড়বো। তো যাই হোক, এই আমাদের ছোটোবেলা থেকে আমরা মেয়েরা এটাই শিখে এসেছি, আর এটাই আমাদের জীবন যে কাজ করে যেতে হবে, আর কাজ করতে আমারও খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, এবার একটু কাজের কথায় আসি। রান্নাবান্না আজকে একটু সকাল সকালই করে ফেলবো। আজকে রান্না করব, ঠিক করেছি শনিবার, তাই মুগের ডাল করব, আর ঝিঙে আলু পোস্ত করব, আর মানে বেগুন ভাজবার উচ্ছে ভাজবো, আর একটু আলু মুচমুচে করে ভাজবো। আমার সোনামা তো বেগুন ভাজা খেতে একদমই ভালোবাসে না, তো মুচমুচে করে আলুটা ভাজবো, সোনামাও খাবে সঙ্গে, বাবানও একটু খেয়ে নেবে। তো এই হচ্ছে আজকে আমার রান্না। তো চলো রান্নাবাড়িগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, আমি ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি। এই ঝিঙে আলু পোস্তটায় আমি জল দিই না, জল ছাড়া করি, এই ঢেকে 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 এভাবে করবো আর কি। তো পোস্তটা বাঁধবো পাতায়, আগে আমি এটাকে ঠিক করে নিই, এটা একটু ভাজা হলে একটু ঢেকে দিয়ে তারপরে পোস্তটা বেটে নেবে। আর এই দেখো, মুচমুচে করে যে আলুটা ভাজবো, সেই আলুটা আমি কেটে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। আর রান্নাবান্নাটা না এবার থেকে আমি ঠিক করেছি সকাল সকাল করে ফেলবো। তার কারণ হচ্ছে মানে প্রত্যেক দিনই আহান সোনার স্নান হবে, হতে হতে মানে 12টা বেজে যায়, তারপর আমি রান্না করতে আসি, তো প্রত্যেক দিনই অনেকটা দেরি হয়ে যায়। কালকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে অফিসে চলে গেল, তার জন্য আমাকে সকাল সকাল রান্নাঘরে চলে আসতে হয়েছিল। তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়াতে দেখলাম সত্যি তো অনেক সুবিধা, সারাদিন ধরে আরও অনেক কাজ করা যায়। আর সেই কারণে আমি আজকে সকালবেলায় উঠেই মানে নিজের যা কাজকর্ম আছে গা কাপড় ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার যেন এখন বোধহয় 10:30 মতো বাজে, একটু দেখে নিই তারপর তোমাদেরকে বলছি। হ্যাঁ, 10:20 বাজে এখন। তো 10:20 সময় আমার মুগের ডাল রান্না হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর ঝিঙালু পোস্তটা তো তোমাদের দেখালাম উনুনে রয়েছে, আর ওই মুচমুচে করে আলুটা ভাজবো, ভাতটা চাপিয়ে দেবো এখন। তো আজকে আমি সকাল সকাল রান্নাটা আজকেও আমার হয়ে যাবে আর কি। তো প্রত্যেক দিনই এখন থেকে চেষ্টা করবো যাতে সকাল সকাল রান্নাটা হয়ে যায়। তো আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে সমস্ত রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো, আজকে না আমি পোস্তটা পাতায় আর বাটলাম না, দেখো মিক্সিতেই করে নিলাম। দেখো মিক্সিতে করেও খারাপ হয়নি, পোস্তটা যদি একটু খিচখিচ থাকে ভালোই লাগে, জিরে ধনে তো না, জিরে ধনে খিচখিচ থাকলে বাজে লাগে খেতে, কিন্তু পোস্তটা একটু খিচখিচ থাকলে ভালো লাগে। তো দেখো আজকে আমি মিক্সিতে করে নিলাম, আর এই যে আমার ঝিঙে আলু পোস্তটা এখন হচ্ছে, আমি জল ছাড়াই করি, বেশিরভাগ দিনই পোস্তটা জল ছাড়া করি, কারণ না এই যে ভাজতে ভাজতেই বেশখানিটা নরম হয়ে যায়। এবার আমি নুন হলুদটা দেবো, নুন হলুদটা দিয়ে ঢেকে দেবো। তো দেখো, আমি রান্না করতে করতে চলে এলাম বিছানাটা গোছাতে। তো বিছানাটা আমি গুছিয়ে নিলাম, তার কারণ হচ্ছে অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো, আর কখন বিছানা গোছাবো বলো, আমার বাবান একটুখানি দেরিতে ওঠে, তাই জন্য আমার এই বিছানাটা গোছানো একটু দেরি হয়ে যায়। কিন্তু রোজ রোজ আমি গোছাই না, আমার সোনামাই বেশিরভাগ দিন গোছায়, তো আমি আজকে একটু সময় ছিল গুছিয়ে নিলাম। তো দেখো, আমি এই বিছানাটা গোছানোর সময় এই জানলাগুলো একটু মুছে নিচ্ছি, কেননা প্রত্যেক দিন না মুছলে না খুব ধুলো হয়ে যায় জানলাগুলো। তো যাই হোক, জানলাগুলো মুছে নেওয়ার পর আমি বালিশগুলো রাখবো। তো তোমরা খেয়াল করবে যে আমি বালিশগুলো যখন রাখছিলাম তখন আমি খুব হাসছিলাম। তো কেন হাসছিলাম জানো, খাটটা একটু সরিয়ে নিয়ে শোয় আমার বাবান, তো সেই কারণে সকালবেলা আবার সেই খাটটা ঠেলে দিতে হয়।
তো যাই হোক সেই কথায় ফিরে আসি, কেন হাসছিলাম আমি, আমার সোনা মা যেটুকু কাজ করবে সেটুকু পারফেক্ট কাজ করবে, বালিশ যেন আমি উল্টো পাল্টা না করি, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছিল আর আমি বালিশগুলো রাখছিলাম। এই দেখো কতগুলো জামা কাপড়, এইগুলো সব ভেজা, কালকে অনেক বেলায় কাঁচা হয়েছিল, এগুলো সব শুকোয়নি, কিছু মেশিনে কাঁচা কিছু হাতে কাঁচা, এগুলো সব এখন গিয়ে আবার টারে মেলতে হবে, একদিনে না শুকোলে জানো তো খুব প্রবলেম হয়ে যায়, 14 বার মেলা 14 বার তোলা। তো দেখো এইগুলো তো কালকের জামা কাপড় ছিল, সেইগুলো আমি মেলে দিলাম তারে, কিন্তু আজকেও আবার অনেকগুলো জামা কাপড় হাতে কাচিনি মেশিনে কেচেছিলাম, সেইগুলো নিয়েই বিশাল নাকানি চোবানি খেলাম আজকে সারাদিন। জানো বৃষ্টিটা এমনভাবে এলো আজকে, 3-4 বার বৃষ্টি এলো, 3-4 বার রোদ উঠলো, আর আমাকে নাচিয়ে নিয়ে বেড়ালো সারাদিন জামা কাপড় নিয়ে। তো এই যে যেগুলো এখন মেলছি দেখছো, এইগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিলো, যেটুকু রোদ পেয়েছে মানে এগুলো হাফ শুকনো ছিল, তো তাই এগুলো শুকিয়ে গিয়েছিলো। দেখো বন্ধুরা জামা কাপড় মেলতে মেলতে মনে হলো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, তোমাদেরকে একটু দেখাবো না, খুব অল্প ফুল গাছই রয়েছে, মানে নানান রকম ফুল গাছ আমার বাড়িতে নেই, অল্প 3-4 রকম রয়েছে, তাও কিছু কিছু জঙ্গলের মধ্যে রয়েছে, সেগুলো দেখাতে পারলাম না, কিন্তু এই নয়নতারা ফুলগুলো তোমাদের দেখাচ্ছি, এইগুলো কিন্তু নিজে থেকেই গড়ে উঠেছে, আমরা কিন্তু একটা চারাও লাগাইনি। তো দেখো এটা তো তোমাদের এক পাশের দেখাচ্ছি, সারা বাড়িতে জঙ্গলের মধ্যেও এ কোনায় ও কোনায় সে কোনায় এই নয়নতারা গাছ। তো আমার যখন সাদা ফুল থাকে না তখন আমি নয়নতারা দিয়েই পুজো করে ফেলতে পারি, আমার এত ফুল হয় নয়নতারার এই গাছগুলোতে, এত সুন্দর ফুল হয়। আর দেখো আমি কিন্তু সাউন্ড অফ করিনি, কেন করিনি বলতো, এই যে মিষ্টি পাখির ডাকটা শোনা যাচ্ছে, তো সেই কারণে মিষ্টি পাখির ডাকটা শোনা গেল, আমিও তোমাদের কথা বলে নিলাম তোমাদের সাথে। এই দেখো কি নিয়ে বসে পড়েছি সকালবেলায়, পাউরুটি আর চা, আমাদের বাবা বয়স বেশি, আমরা গ্যাসের পেশেন্ট, আমরা না সত্যি বলছি বন্ধুরা তোমাদের, আমার কিন্তু অত গ্যাস ট্যাস হয় না খুব একটা, সোনামা তুই বল কেন বলো তো, ওই যে সারাদিন আমি চোরকি পাক মারি আমি, আমার কিন্তু গ্যাস ট্যাস হয় না, আমার লিকার দিয়েও ভালো লাগে, কিন্তু এদের অসুবিধা হয়, আমারও তো অসুবিধা হয় না, তোমার ছেলে ছেলে প্রত্যেক প্রায় প্রত্যেক দিনই অসুবিধা হয়, এটা বলো, তাই জন্য এই দেখো আমি পাউরুটি আর দুধ চা খাচ্ছি, তো এটুকু একটু তোমাদের দেখিয়ে নিলাম, আর আমাদের হাসি গল্পটা আমার ছেলে অসন্তুষ্ট হয়েছে, ঝিঙে আলু পোস্ত করেছি, এটা হচ্ছে মুগের ডাল করেছি, এরকম উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এই যে মুচমুচে করে আলু ভাজা, দেখিয়ে দিলাম তোমাদের আজকে দুপুরে রান্না বান্না। মাউনি এখন আমার ছেলের সাথে ছড়া বলছে, আজকে সারাদিন যা নাকানি চুবানি হয়েছে বৃষ্টিতে, 4 বার জামা কাপড় মেলতে হয়েছে, 4 বার জামা কাপড় তুলতে হয়েছে, বিরক্তের এক শেষ আজকে, মানে আজকের দিনটা আমি এইরকম ভুগলাম এবারের বর্ষায়। তো যাই হোক জামাকাপড় আবার বারান্দায় মেলে দেওয়া হয়েছে লাস্ট বার আর কি, তারপরে আর মেলিনি, তাও দেখলাম 4টের সময় যথেষ্ট রোদ উঠেছে, কিন্তু তখন আর মেলার কোনো মানেই হয় না, তাই জন্য আর মানে বাইরে দিইনি, বারান্দায় মেলে রেখেছি, একদম বারান্দাটা পুরো জামাকাপড় আমার ভরে গেছে বারান্দার তার। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এখন আমি ভিডিওটা শেষ করতে এলাম, আর তাই তোমাদেরকে এত কথা এখন বললাম। তো আজকে সন্ধেবেলায় আমরা চা খাইনি, সন্ধেবেলায় সোনামা বলছিল যে মামনি একটু ফুচকা খেলেও হতো, তাই বললাম হ্যাঁ হয়তো, আমারও তো ভালো লাগে, আমি খুব পছন্দ করি, তো বাবানকে বললাম তাহলে যা ফুচকাটা নিয়ে, তো বাবান ফুচকা নিয়ে এলো, আমি সোনামা বাবান তিনজনে মিলে ফুচকাটা খেলাম, খুব ভালো লাগলো ফুচকাটা। আমি না আজ পর্যন্ত বাড়িতে কোনোদিনও ফুচকা তৈরি করিনি, দেখি অনেকেই বাড়িতে ফুচকা তৈরি করে খায়, তো দেখি একদিন যদি পারি চেষ্টা করব। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, কালকে যদি পারি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি।